আমি মূলত আসলে অকটেন বুস্টারটা ইউজ করি না। তো আপনার মোটরসাইকেলে যদি ফুয়েল ইনজেকশন সিস্টেমই না থাকে, কেনার আগে অবশ্যই খেয়াল করবেন যে সেই ফুয়েল অ্যাডিটিভসটি। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ পারভেজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালোই আছেন, সুস্থই আছেন। আজকে আমরা একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, আর সেটি হচ্ছে পেট্রোল অ্যাডিটিভস বা ফুয়েল অ্যাডিটিভস। মূলত আমাদের দেশে দুই ধরনের ফুয়েল অ্যাডিটিভস ইউজ করা হয়, এক অকটেন বুস্টার বা ফুয়েল বুস্টার, আর সেকেন্ড হচ্ছে কার্বন ক্লিনার বা অয়েল ক্লিনার। তো আসুন প্রথমে আগে জানি যে অকটেন বুস্টার বা ফুয়েল বুস্টার কি, এবং দ্বিতীয়ত জানি কার্বন ক্লিনার বা ফুয়েল ক্লিনার কি। প্রথমত অকটেন বুস্টার বা ফুয়েল বুস্টার হচ্ছে এমন একটি পদার্থ বা এমন একটি কেমিক্যাল যেটি কিনা আমাদের পেট্রোল অথবা অকটেনের সাথে মিক্সড হয়ে আমাদের বাইক অথবা কারের বা আমাদের ইলেকট্রনিক যে ভিকেল আছে সেই ভিকেলের পারফরমেন্সকে বৃদ্ধি করে, অর্থাৎ তার টর্ক বা ইঞ্জিনের গতিকে কিছুটা বৃদ্ধি করে। এই ধরনের অকটেন বুস্টার বা ফুয়েল বুস্টার কিন্তু মূলত 300 থেকে 400 সিসির নিচে যে সমস্ত মোটর বাইক রয়েছে সেই সমস্ত বাইকের ক্ষেত্রে ইউজ করলে খুব একটি পরিবর্তন দেখা যায় না, তবে কিছু পরিমাণ পরিবর্তন হলেও উপলব্ধ করা যায়। আবারও বলছি, অকটেন বুস্টার মূলত রিকমেন্ড করা হয় হায়ার সিসির মোটরসাইকেলের পারফরমেন্সকে বৃদ্ধি করার জন্য বা রেস ট্র্যাক অথবা ট্যুর বা ট্রাভেল ট্র্যাকে ইউজ করার জন্য, এটি কিন্তু জেনারেল ইউজের জন্য আসলে রিকমেন্ডেড না। আর কার্বন ক্লিনার বা ফুয়েল ক্লিনার, কার্বন ক্লিনার বা ফুয়েল ক্লিনার হচ্ছে এমন একটি কেমিক্যাল যেটি কিনা আমাদের ফুয়েলের সাথে মিক্সড হয়ে বা আমাদের পেট্রোল অথবা অকটেনের সাথে মিক্সড হয়ে আমাদের মোটর ভিকেল বা মোটর সাইকেল বা আমাদের মোটর বাইকের মধ্যে যে পরিমাণ কার্বন নিঃসরিত হয়, অর্থাৎ আমরা যে সমস্ত পাম্প থেকে বা বাংলাদেশের তেলের যে কোয়ালিটি, আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের ফুয়েল পাম্পের যে ফুয়েলের কোয়ালিটি বা ফুয়েলের গ্রেড, এটি আসলে বিশ্বের ওয়ান অফ দ্য মানে আমাদের বিশ্ববাজারের সবচেয়ে বাজে ফুয়েলের মধ্যে কিন্তু একটি। তো যেই কারণে প্রায় সময় আমরা দেখতে পারি রাস্তাঘাটে আমাদের বাইক চলার সময় প্রায়শই বন্ধ হয়ে যায় বা মাঝে মধ্যে ডিস্টার্ব করে, অথবা আমরা যখন ফুয়েল ট্যাঙ্ককে ক্লিন করি তখন আমরা খেয়াল করি ফুয়েল ট্যাঙ্কের ভিতরে প্রচুর পরিমাণে কার্বন জাতীয় পদার্থ রয়েছে। তো মূলত ফুয়েল ক্লিনার বা কার্বন ক্লিনার হচ্ছে এমন একটি কেমিক্যাল যেটি কিনা আমাদের ফুয়েলের সাথে মিক্সড হয়ে আমাদের সেই ফুয়েলের কার্বনকে এক ধরনের কি বলা যায় যে গলিত আকারে বা আসলে গ্যাসোলিনের সাথে মিক্সড হয়ে গ্যাসোলিনে পরিবর্তন করে এটিকে বাষ্পীয়করণ করার জন্য কাজ করে, অর্থাৎ আমাদের ইঞ্জিনে কোনো প্রকার কার্বন জমতে দেয় না, আমাদের ইঞ্জিনের পারফরমেন্সকে বৃদ্ধি করে এবং হচ্ছে থ্রোটল রেসপন্সকে আরো এগ্রেসিভ বা রেসপন্সিভ করে দেয় এবং পাশাপাশি ইঞ্জিনের লাইফকে বৃদ্ধি করে এবং আমাদের ইঞ্জিনের মাইলেজকে বৃদ্ধি করে। তাছাড়াও আমাদের এই ইঞ্জিনের থেকে যে কার্বন নিঃসরিত হতো সেটি থেকে পরিবেশ দূষণকেও রোধ করে। তো এটি হচ্ছে বেসিক্যালি আমাদের কার্বন ক্লিনারের বা আমরা যদি বলি অয়েল ক্লিনারের কাজ। এবার যদি আসি দ্বিতীয় কোশ্চেনে, অনেকেরই কোশ্চেন থাকে যে আসলেই কি অকটেন বুস্টার অথবা কার্বন ক্লিনার বা ফুয়েল ক্লিনার কাজ করে। জি হ্যাঁ, অবশ্যই কাজ করে, কিন্তু খেয়াল রাখতে হবে আপনার মোটর বাইকের জন্য উপযুক্ত বা নির্দিষ্ট কার্বন ক্লিনার বা অকটেন বুস্টার কোনটি, অথবা ভালো মানের বাজারে পাওয়া যায় এমন ধরনের অকটেন বুস্টার বা অয়েল ক্লিনার বা ফুয়েল ক্লিনার ইউজ করা উচিত। সো আমি যদি বলতে চাই যে আমি কোন ব্র্যান্ড ইউজ করি, আমি মূলত আসলে অকটেন বুস্টারটা ইউজ করি না, বাট আমি যেটি ইউজ করি সেটা হচ্ছে কার্বন ক্লিনার, কারণ কার্বন ক্লিনারটা আমার ফুয়েলের ভিতরে থাকা কার্বনকে ক্লিন করে এবং থ্রোটলকে অনেকটা রেসপন্সিভ করে দেয় এবং পাশাপাশি মাইলেজটাকেও বৃদ্ধি করে। মূলত আমি আসলে যে ব্র্যান্ডটি ইউজ করি সেটা হচ্ছে RX এক্সট্রিম, বাট আমি কিন্তু আপনাদেরকে এই ব্র্যান্ডটির কোনো প্রচার প্রচারণা বা কোনো ব্র্যান্ডিং করছি না। আমি কখনোই বলবো না যে আপনারা এই ব্র্যান্ডটিকে ইউজ করুন, অবশ্যই আপনারা আপনাদের পছন্দের ব্র্যান্ডটি বা মার্কেটে পাওয়া যায় ভালো ব্র্যান্ডগুলোকে ইউজ করার চেষ্টা করুন। যেমন অনেকের কাছে হয়তো ফ্লেমিঙ্গো ভালো পারফর্ম করতে পারে, অনেকের কাছে লিকোমোলি ভালো পারফর্ম করতে পারে, আর ইয়ামাহার বাইক যারা ইউজ করেন তাদের জন্য তো অবশ্যই ইয়ামাহা লুব নিজস্ব আসলে অ্যাডিটিভস রয়েছে, পাশাপাশি যারা চান চাইলে RX এক্সট্রিম, DX এক্সট্রিম এই ধরনের ব্র্যান্ডকেও ইউজ করতে পারেন। তবে
আমি দেখেছি বাংলাদেশের মার্কেটে অনেকেই আরএক্স এক্সট্রিমটা ইউজ করে, আবার পাশাপাশি হচ্ছে এসটিপি রয়েছে। তবে এসটিপিটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ব্র্যান্ড, তবে অরিজিনাল প্রোডাক্ট। আপনারা অবশ্যই কেনার সময় খেয়াল করবেন প্রোডাক্টটি আদৌ অরিজিনাল কিনা। আপনারা যেই ব্র্যান্ডই কিনুন না কেন, কেনার সময় খেয়াল করবেন এই জায়গাটা অবশ্যই সিল করা আছে কিনা। এবং পাশাপাশি শুধু এটি না, ভেতরের এই অংশটিও কিন্তু এক ধরনের ফয়েল পেপার দিয়ে সিল করা থাকবে। তো আপনারা যে কোনো ব্র্যান্ডটি কেনার সময় এই জিনিসগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন। মূলত এটি যখন যারা ম্যানুফ্যাকচার করেন তারা মূলত বলে থাকে এটি মূলত আসলে কখন ইউজ করবেন, যখন দেখা যায় আপনারা বেশ কিছুদিন বাইক চালানোর পরে আপনাদের ইঞ্জিনের কম্বাশিয়াল চেম্বারের উপরে, তারপর হচ্ছে পিস্টনের উপরে, অথবা আপনাদের ইঞ্জিনের ভালভের উপরে এক ধরনের কার্বন জমে যায়, তখন আপনারা এটিকে কিন্তু ইউজ করতে পারেন। মূলত আমি যেটি করি, ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল রিজার্ভ করার পরে, অর্থাৎ ফুল ফুয়েল ভরার পরে, আমি প্রতি তিনবারে একবার করে কার্বন ক্লিনার ইউজ করি। যেমন ধরুন বাজারে আপনার ফুয়েল ইনজেক্টর বা ফুয়েল ইনজেক্টর ক্লিনার, ফুয়েল অ্যাডিটিভস পাওয়া যায়। তো আপনার মোটর সাইকেলে যদি ফুয়েল ইনজেকশন সিস্টেমই না থাকে, তো আপনি কিন্তু সেই ফুয়েল ইনজেকশন সিস্টেম ক্লিনার বা ফুয়েল অ্যাডিটিভস ইউজ করে কিন্তু আপনার বাইকের কাজ হবে না। সো আপনার বাইক যদি কার্বোরেটর হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ড কি বলা যায় ফুয়েল ক্লিনার বা কার্বন ক্লিনার ইউজ করাটা বেটার। সো অবশ্যই আপনার বাইকের ধরন এবং কি বলা যায় যে গঠন অনুযায়ী আপনি আপনার বাইকের ফুয়েল অ্যাডিটিভস ইউজ করবেন, মানে আমার ভিডিও দেখেও যে আপনি ব্যবহার করবেন তা না। তবে আমার জানা মতে বা আমার জ্ঞানে যতটুকু ইনফরমেশন আমার জানা আছে আমি আপনাদের সাথে সেইটুকুই শেয়ার করার চেষ্টা করছি, বাকিটা অবশ্যই আপনারা আরো রিসার্চ করে তারপরে এই ধরনের পণ্য পারচেজ করবেন। এবং এক ধরনের ফুয়েল অ্যাডিটিভস কিন্তু মাল্টিপল কাজ করে না, এটিও কিন্তু মাথায় রাখবেন। আবারও বলছি, খেয়াল করবেন যে আপনি আপনার বাইকের জন্য যে সঠিক ফুয়েল অ্যাডিটিভস সেটি ইউজ করছেন কি না, অবশ্যই সেই বিষয়টি জেনে তারপরেই এই ধরনের ফুয়েল অ্যাডিটিভস ইউজ করবেন, যেটি কিনা বাজারের রেপুটেড ব্র্যান্ড এবং আপনার জানা মতে যেটি কিনা আপনি কনফিডেন্ট যে এই প্রোডাক্টটি অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট, সেই ধরনের অ্যাডিটিভস ইউজ করুন। এবং অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখবেন, অনেকে যেটা করে ফেলে আমাদের দেশে যে বেশি অকটেনকে বুস্ট করার জন্য আপনার প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ অকটেন বুস্টার ইউজ করে, অথবা আমি 10 লিটার ফুয়েলের মধ্যে আমি হচ্ছে কি বলা যায় 30 মিলি বা 40 মিলি ইউজ করি, বাকিটা আমি রেখে দিই। অবশ্যই অবশ্যই খেয়াল করবেন প্রত্যেকটা কোম্পানি ভেদে তার ইউজার প্রক্রিয়া এবং ইউজার ক্যাপাসিটি ডিফারেন্ট হতে পারে, অবশ্যই বোতলের গায়ে ইনস্ট্রাকশন দেখে তারপরে ইউজ করবেন। তবে স্ট্যান্ডার্ড যেটা হয় 10 থেকে 12 লিটারের মধ্যে নর্মালি যেটি হয় আমরা দেখতে পারি যে ফুয়েল বুস্টার বা ক্লিনার সর্বোচ্চ 80 mg থেকে 100 মিলিগ্রাম পর্যন্ত লেখা থাকে। এবং অবশ্যই খেয়াল করবেন বাজারে বেশ কিছু ফুয়েল অ্যাডিটিভস বা অকটেন বুস্টার রয়েছে যেটি কিনা 300 মিলিগ্রাম অথবা 330 মিলি। তো এগুলো কিনার আগে অবশ্যই খেয়াল করবেন যে সেই ফুয়েল অ্যাডিটিভসটি আদৌ কি আপনার মোটর সাইকেলের জন্য, নাকি এটি শুধুমাত্র ডিজেল চালিত হচ্ছে কি বলা যায় যানবাহনের জন্য, লাইক ট্রাক, ট্রাক্টর, বাস, প্রাইভেট কার, এই ধরনের আসলে ভেহিকেলের জন্য। সো এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। অবশ্যই অবশ্যই আপনার যে ভেহিকেল ক্যাটাগরি বা আপনার যে মোটর সাইকেল, যদি মোটর সাইকেল আপনি ইউজ করে থাকেন অবশ্যই মোটর সাইকেলের জন্য রেকমেন্ডেড ব্র্যান্ড আপনি ইউজ করুন, না জেনে না শুনে অবশ্যই আজেবাজে কোনো ব্র্যান্ড ইউজ করবেন না। আবার আমাদের দেশে এমন কিছু লোকজন রয়েছে যারা বলে না জেনে না বুঝে যে অকটেন বুস্টার ইউজ করা যাবে না, অকটেন বুস্টার ইউজ করলে ইঞ্জিনের ক্ষতি হয়ে যাবে, অকটেন বুস্টার ইউজ করলে হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের ক্ষতি হয়ে যাবে, অকটেন বুস্টার আসলে ইউজ করাটা ঠিক না, এটি খুব ক্ষতি হতে পারে। আমি আবারও বলবো, না জেনে না শুনে কোনো কিছুকে পজিটিভও বলবেন না, কোনো কিছুকে নেগেটিভও বলবেন না, আগে জানুন তারপরে রেকমেন্ড করুন অথবা তারপরে বলুন। মানে চিলে কান নিয়ে গেছে তার তাই বলে চিলের পিছে না ছুটে কবিতার মতো আসলে আদৌ কি চিলে কান নিয়ে গিয়েছে কিনা সেটি জানার চেষ্টা করুন। সো না জেনে না বুঝে অবশ্যই একটি প্রোডাক্টকে বা একটি ক্যাটাগরিকে আপনারা ভালো অথবা মন্দ বলবেন না। অবশ্যই অকটেন বুস্টার বা ফুয়েল ক্লিনারের অথবা হচ্ছে ফুয়েল ইনজেক্টর ক্লিনারের অবশ্যই কার্যকারিতা রয়েছে, তবে সেটি অবশ্যই সঠিক জিনিসটি সঠিক পণ্যর সাথে ব্যবহার করতে হবে।
তাহলেই একমাত্র তার আউটপুট পাওয়া যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনাদের কিছু হলেও উপকৃত হতে পারে। দেখতে থাকুন আমার চ্যানেলকে, দেখা হবে কথা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিসকাশন নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।